time we washed away, we bounced back to the shore. We know we lead the way, keeping odds at bay. See the sunrise tomorrow, inspire the world to follow. I'm seeing it in your heart. ভালো নমস্কার, আজ জিও বাংলার পর্দায় আমি রিঙ্কি চলে এসেছি গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বারুইপুরে, যা JIS গ্রুপের আন্ডারে। আপনারা আশেপাশে এনভায়রনমেন্টটা তো দেখতেই পাচ্ছেন। এখানে কথা বলে নেব প্রিন্সিপাল, HOD এবং স্টুডেন্টসদের সাথে, জেনে নেব কি কি ফেসিলিটিস এবং কি কি কোর্সেস রয়েছে এখানে, লার্নিং প্রসেস কি, এবং আপনাদেরও ঘুরে দেখাবো এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। কলকাতা নয়, বৃহত্তর কলকাতায় পৌঁছে গিয়েছে TV9 বাংলা। প্রযুক্তি ক্ষেত্রে নতুন করে দিশা দেখাচ্ছে গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। অসহায় দিশেহারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো জ্বালিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম অবশ্যই গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, TV9 বাংলা একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 21-22 তে প্লেসমেন্ট ক্যাটাগরিতে আমরা সম্মান জানাচ্ছি গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টকে। আর এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর মহুয়া দাসকে, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শ্রী সৌরভ চ্যাটার্জি, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী সমী রাজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই।
নামটা